একসময় ফিলোসফি বা দর্শনকে নিয়ে এমন একটা অবস্থা দাঁড়ালো যে দর্শনকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, দর্শনের কোনো আলোচনাই নেই। এবং দেখেন আপনারা যে ইসলামিক সায়েন্স মানে নামেই হচ্ছে কি, তৎকালীন শুধু হাদিস ভিত্তিক যে বিশাল বড় আন্দোলন তৈরি হয়েছে, এই আন্দোলন অথবা ফিক ভিত্তিক আন্দোলন, আপনি কিন্তু অন্য জায়গায় আন্দোলনটা স্তিমিত হয়ে গেল। মুসলমানদের সায়েন্সের জ্ঞান বিজ্ঞানের যে একটা জয় জয়কার শুরু হয়েছিল, এটা হঠাৎ করে স্তিমিত হয়ে গেল। স্তিমিত হয়ে গেল কারণ কি, কারণ হচ্ছে আপনি আর জ্ঞান নিয়ে গবেষণা করতে পারবেন না, আপনি শুধু গবেষণা করবেন কী নিয়ে, তা হলো যে ওই যে ইয়ে থেকে হয় ফিক অথবা অথবা হাদিস, এর বাইরে আপনি আর যাবেন না। আকিদাও আলোচনা থেকে উঠে গেছিলো, ফিক অথবা হাদিস এর বাইরে আপনি আর আলোচনা করতে পারবেন না। এবং ফিকের অবস্থাটা দাঁড়ালো এরকম যে ফিকই হয়ে গেলো একমাত্র উপজীব্য, আর কিছুই না। এখন বাংলাদেশের অবস্থা দেখেন, মুফতিদের সরাসরি কিছু কিছু মুফতিরে ফাঁসি কাষ্টি ঝুলানো দরকার, যেন ওদের নাম মুফতি না হয়, ফতোয়া দেবে একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল। এখন সবাই ফতোয়া দেয়, ফতোয়া তো একটা কি, একটা এটা একটা এটা একটা অথরিটির ইস্যু, এটা যে কেউ ফতোয়া দিতে পারে না, কিন্তু সকলে ফতোয়া দিচ্ছে। মুফতি হওয়ার কথা কাজীউল কোদাত অল্প কিছু লোকজন থাকে, সবাই তো জাজ হয় না, বিচারক হয় না, বিচারক অল্প কিছু লোক, কিন্তু সকলে বিচারক হওয়া শুরু হয়ে গেল। তাইলে কী হলো, মূল আলোচনাটা হলো শুধু ফিক নিয়ে। আপনি পড়ছেন উসুলুস শাসি, তারপরে আপনি পড়লেন কুদুরি, তারপরে পড়লেন হেদায়া, তারপরে পড়লেন কি, তারপরে পড়লেন সরহেবে বেকায়া, তারপরে বলেন হেদায়া, তারপরে রদ্দুল মুক্তার, তারপরে দুরুল মুক্তার, তারপরে ফথুল কাদির, মানে সব দেখবেন একটা বইকে, একটা সময় আসা এসে তৈরি হলো বইকে কত জটিল করা যায়। বইয়ের উপর উনি উসুলুস শাসি লিখছে, তার উপরে আবার কী করবে, তারপর কুদুরি লিখছে, কুদুরির উপর এটাকে সরেবেকা লেখবে, সরেবের উপরে হেদায়া লেখবে, ওই একই চর্বিত চর্বণ চর্বিত চর্বণ চর্বিত চর্বণ, ওইটার আরও কত কঠিন বানানো যায়। সরা মানে আমরা আজীবন বুঝছি সরা মানে কি, সহজ করা, কিন্তু আপনি ইসলামী সায়েন্সে যত সরা পড়বেন তত কঠিন। ফতুল কাদির যদি আপনার কখনো পড়ে থাকেন, আমি তো পড়ছি উসুল যেটাকে বলে আমরা কুদুরি, কুদুরি পড়ে মোটামুটি বুঝছি, সরেবেকা পড়ে কম বুঝছি, হেদায়া পড়ে তো মোটেই বুঝি নেই, ফতুল কাদির পড়তে গিয়ে দেখছি কিছুই বুঝি না, রদ্দুল মুক্তার দুরুল মুক্তার তো অধিকাংশ বুঝেই না। আরও যা আছে আপনি আরও যত জটিল ইয়েতে যাবেন, ব্যাখ্যায় যাবেন, তত দেখবেন জটিল। তার মানে হলো একসময় মুসলমানদের মধ্যে একটা প্রতিযোগিতা দেখা দিল কে কত জটিল করে লিখতে পারে। হেদায়তুন নাহুর চেয়ে বেশি জটিল হলো কাফিয়া, কাফিয়ার চেয়ে বেশি জটিল হলো কি, সরে জামি, ওর চেয়ে আরও সামনে যাবেন আরও জটিল আরও জটিল আরও জটিল, মানে সহজ বলতে কোনো জিনিসই না। ফলে কী হয়ে গেল, মানে জ্ঞান বিজ্ঞানটা একটা জায়গায় এসে যেটাকে স্ট্যাগনেশন বলে, স্টেগনেশন তৈরি হয়ে গেলো। এবং মুসলমানদের মাঝে আপনারা শুনছেন কিনা যায় না, কিন্তু আমরা এই কথা শুনছি যে ইস্তিহাদের দরজা বন্ধ হয়ে গেছে, আপনারা শুনছেন কিনা যায় না আমি, কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে আমাদেরকে বলতে এখন তো পোলাপেন বুঝেও না ইস্তিহাদ কাকে বলে, অতএব আলোচনাও করে না কেউ যে ইস্তিহাদের দরজা বন্ধ। আমরা শুনছি বাবুল ইস্তিহাদি মোগলাক আল্লাহ ইউফতাহু আবাদা, এটা হচ্ছে ইস্তিহাদের দরজা বন্ধ হয়ে গেছে আর কখনো। কেন, কিসে বন্ধ হয়ে গেছে, বলেছে অজু কর্ম কী হবে, এটা কি আবার নতুন করে গবেষণা করা লাগবে নাকি, জাগো গবেষণা করা হয়ে গেছে। এখনও দেখেন আমরা ফতোয়ার কিতাব হিসেবে কী পড়ি, ওই যে ইয়ে পড়ি, সে ফতোয়া আলমগিরি অথবা ফতোয়ায় স্বামী, সেখান থেকে আমাদেরকে বলা হয় যে ওই ফতোয়া গ্রন্থে কথা বলা আছে। কেন, আপনি কি নতুন করে এটা নিয়ে গবেষণা করতে পারেন না, কোনো গবেষণা করবে না, কারণ হচ্ছে আমরা বলেছি যে বাবুল ইস্তিহাদ মোগলাক, অতএব এখানে আর কোনো দিন এটা নিয়ে কোনো গবেষণা হবে না, কোনো আলোচনা হবে না। ফলশ্রুতিতে আপনি দেখেন মুসলমানরা তারা আধুনিক যে সকল জ্ঞান, মানে এখনও আমাদের আলেমরা ফতোয়া দেয় যে ইসলামী ব্যাংকিং বলতে কোনো জিনিস নেই, এটা ঘুরে খাওয়া, কারণ ও তো জীবনে ব্যাংকিং পড়েই না। যেই মুফতি ফতোয়া দেয় ও জীবনে কোনো দিন বুঝছে ব্যাংকিং কাকে বলে না, ও ব্যাংকিংয়ের উপর কোনো সাবজেক্ট পড়ছে না, ইকোনমিক্সও বুঝে না, ফাইন্যান্সও বুঝে, কিন্তু ও তার উপর ফতোয়া দিয়ে বসে আছে যে ব্যাংকিং বলতে কোনো জিনিস সেটা ঘুরে খাওয়া। অথচ সেই কিন্তু সুদী ব্যাংকে গিয়ে সে লেনদেন করতেছে, সে ইসলামী ব্যাংকিং বুঝেই না, সে মনে করে ব্যাংকিং মানে হলো টাকা রাখা এবং টাকা তোলা, এর বাইরে ব্যাংকিংয়ের কোনো কাজ নেই। গোটা পৃথিবী যে ব্যাংক চালাচ্ছে, আজকে ব্যাংক বন্ধ হয়ে গেলে কালকে দেখেন তো কী হয়, দেশ এক মুহূর্তের মধ্যে চলবে, গোটা পৃথিবী এখন ব্যাংকের মধ্যে ঢুকে গেছে, তাহলে সে বুঝেই নাই, এর মধ্যে নাই। তো ফলে কী হলো, একটা সময় যখন রিজনকে রেভেলেশনকে যখন বাদ দেওয়া হলো, যে না রিজনকে বাদ দেওয়া হলো, কোনো বুদ্ধিশুদ্ধি কোনো কথাবার্তা নাই, এমন আপনার গাজালের মতো ব্যক্তিও মানে আপনার তাহাফুত আস আল ফালাসাফা নামক এই সকল গ্রন্থ লিখে বলছে ফিলোসফি, একসময় আপনারা মান্তেকের বই পড়ছেন কেন জানেন, আমি তো এগুলো পড়ছি ভালো করে পড়ছি, বলছে মান্তেকের ইয়াজুজুল ইস্তিনজা উবি আওরাকিল মান্তেক, আপনারা পড়ছেন কেন জানি না, আমি বলছে যে মান্তেকের বই দিয়ে পেশাব পায়খানা করে ইস্তিনজা করা জায়েজ, মানে এই সকল অর্থাৎ ফিলোসফি পড়তে পারবেন না আপনি, এটাকে বাদ দিয়ে দেওয়া হলো। দর্শন বাদ, ম্যাথমেটিক্স বাদ, সায়েন্স বাদ, ইত্যাদি কোনো জিনিস আপনি পড়াশোনা করতে পারবেন না। কী পড়তে হবে, অনলি টেক্সট, শুধু টেক্সট, শুধু টেক্সট। আপনি দেখেন হাদিস নিয়ে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলন আর কোনো কিছু নিয়ে হয় নাই, এই আন্দোলন নিয়ে ম্যাথমেটিক্স নিয়ে আন্দোলন হতে পারতো, এই আন্দোলন সায়েন্স নিয়ে হতে পারতো,
এই আন্দোলন আমাদের পলিটিক্যাল সায়েন্সের আজ পর্যন্ত কোনো অস্তিত্ব আছে? অথচ পলিটিক্যাল সায়েন্স তো আবিষ্কারই করছে মুসলমানরা, পৃথিবী কীভাবে পরিচালনা করবে এটা তো ওমর রাদিয়াল্লাহু তাআলার থিওরি, কিন্তু আজ কই আমরা কোথায় আছি? আমরা আজকে কোথাও নাই। রাষ্ট্র পরিচালনা হাজার বছর ধরে মুসলমানরা করলো, তাহলে মুসলমানদের এই থিওরি কই? যখন ইন্ডিয়া এবং পাকিস্তান তৈরি হয় তখন আলোচনা হয়েছে যে যে পাকিস্তানের কনস্টিটিউশন কী হবে, এবং আপনারা জানেন যদি ইতিহাস পড়ে থাকেন, আমি তো ইতিহাস পড়ছি, ইতিহাস পড়াইছি, পাকিস্তানের কনস্টিটিউশন 1956 পর্যন্ত কনস্টিটিউশন তৈরি হয় নাই। একটা দেশ কেমনে চলে? 1947 দেশ স্বাধীন হলো, 1956 পর্যন্ত কনস্টিটিউশন নাই। কনস্টিটিউশন কেন নাই? কনস্টিটিউশন বানাইব কে? কনস্টিটিউশন না বানানোর কারণে যা মনে হচ্ছে তাই হয়েছে। ওই কয়েকদিন পরেই কি জিনা সাহেব মারা গেলো, তারপর থেকে মিলিটারি শাসন শুরু হয়ে গেছে, কার এর বাইরে আর কোনো পদ নেই। সেই 71 পর্যন্ত মিলিটারি শাসন, 1973 এসে পরে বলেছে এসে বানায়, তারপরে বললো যে একটা কনস্টিটিউশন, এরপরে 56-তে একটা কনস্টিটিউশন বানাইছে, আইয়ুব খানের কনস্টিটিউশন বাদ দিয়ে দিয়েছে যে না এটা স্থগিত, কনস্টিটিউশন চলবে না। মানে অথচ আমরা এই পৃথিবীকে প্রথম কনস্টিটিউশন উপহার দিয়েছি। ইংরেজিতে বলা হয় দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইফ দ্য অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য চার্টার অফ মেদিনা, মদিনার সনদ যেটাকে বলে, এটা পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। অথচ আমাদের সংবিধান নাই, কারণ ওই জায়গায় নাই। আলোচনা সব হয়েছে, এখন মাদ্রাসায় আপনাদেরকে কী পড়ানো হয়? মাদ্রাসায় ফেকার কিতাব ছাড়া আর ওই যে হ্যাঁ একে বলে আরবি গ্রামার কিতাব ছাড়া কী পড়ানো হয় বলেন তো? আর কী পড়ানো হয়? এমনকি কোনো মাদ্রাসার কোনো ছাত্র হলফ করে বলতে পারে আমি কোরআনের পুরো অনুবাদ পড়ছি মাদ্রাসায়? কেউ হলফ করে বলতে পারে? আমি যদি না বলতে পারি তাহলে কে বলতে পারবে? আমি যদি না বলতে পারি, আমি মাদ্রাসায় কামেলে শত শত ছাত্রের সামনে আমি উস্তাদ আসেনি আমি পড়াইছি, আমি অহংকার করে বলছি না, বাইজাবি পড়ায় নাই, হুজুর বলছে বাইজাবি না পড়ালে মুক্তার পড়াবে, আর কেউ পড়াতে পারবে না, কাশ্যাফ অন্য কেউ পড়াতে না পারলে উনি পড়াবে। সেই জায়গায় যদি আমি না পড়ি তাহলে অন্য কে পড়ছে? কেউ হলফ করে আপনার সবাই মাদ্রাসার ছাত্র। কারণ হলো কি, আমাদের ফোকাসটা অন্য জায়গায় চলে গেছে। তো এই রিজন এবং রেভিলেশন একটা কনফ্লিক্ট তৈরি হলো, কনফ্লিক্ট তৈরি হওয়ার কারণে দেখা গেছে যে আর আমরা ওই জায়গায় আলোচনায় যাই নাই। এখন আলোচনায় যাওয়ার কারণে কী হয়েছে, পরবর্তীতে আবার যখন ব্রিটিশরা আসে, ব্রিটিশরা এসে আরও কোমর ভেঙে দিয়েছে, এখন পড়াশোনা সীমাবদ্ধ হয়ে গেছে। মাদ্রাসা মানে হলো ওইখানে ওই কূপপণ্ডলিকা, ওর বাইরে আর কোনো কিছু সে পড়বে না, ওইখান থেকে সে উঠে ওইখান থেকে সে বের হতে পারবে না। এডুকেশনটাকে একেবারে আলাদা করে ফেলা হয়েছে, একদল সেকুলার পড়াশোনা করে আর একদল তথাকথিত মাদ্রাসায় পড়াশোনা করে, কারোর সাথে কারো কোনো মিল নেই। কেউ কোনো, কেউ আখেরাত বোঝে, কেউ দুনিয়া বোঝে, যারা দুনিয়া বোঝে তারা আখেরাত বোঝে না, যারা আখেরাত বোঝে তারা দুনিয়া বোঝে না। এবং এমন একটা অবস্থা তৈরি হয়ে গিয়ে আমরা একটা স্টেগনেশন পিরিয়ডে চলে আসলাম। আমরা মূল যে সায়েন্স, দুটো সায়েন্স, একটা হলো পিওর সায়েন্স, একটা হলো রিভিল নলেজ, যেটা হার্ড সায়েন্স অ্যান্ড সফট, মানে একটা হলো হার্ড সায়েন্স যেটা আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ইত্যাদি কথা বলছি, বায়োলজি, এগুলো হলো হার্ড সায়েন্স। হার্ড সায়েন্সে আমাদের কোনো কন্ট্রিবিউশনই নেই, আমরা কিচ্ছু পড়ি না, অথচ হার্ড সায়েন্স আবিষ্কার করছি আমরা। কিমিয়া, কেমিস্ট্রি, এটা মুসলমানদের শব্দ আলকিমিয়া, আলকিমিয়া থেকে বলা হচ্ছে কেমিস্ট্রি। ফিজিক্স এটা পুরোটা তৈরি করছে মুসলমানরা, বলা হয় যে আপনার এই যে যে আইজ্যাক নিউটন, আইজ্যাক নিউটনের যে থিওরি অফ ল, যে তিনটা থিওরি আছে, এই তিনটা থিওরি পুরোটা ইবনে হাইজামের কাছ থেকে চুরি করা। কিন্তু আমরা তো এইটা কি, আমরা কী করছি, আমাদের কি কোনো আছে কোনো কিছু? আমাদের কোনো কিছু নাই। অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি এখন ওরা ইয়ে করছে, অ্যাস্ট্রোনমি তো পুরোটা মুসলমানদের আবিষ্কার করা সায়েন্স, কিন্তু আমাদের অ্যাস্ট্রোনমিতে এখন ম্যাথমেটিক্স, এটা পুরোটা মুসলমানদের তৈরি করা। ম্যাথমেটিক্সে না আমরা আপনার ছোটোবেলা পাটিগণিত পড়ছেন কেনা যায় না, আমরা পড়ছি পাটিগণিত। পাটিগণিতকে ইংরেজিতে বলা হয় কী বলে বলেন তো? আলগারিদম। আলগারিদম কার নামে? আল খাওয়ারিজম। আল খাওয়ারিজম বেটার নামই হয়ে গেছে এখন গণিতের নাম, আলগারিদম। আর ওনার কিতাবুল জাবর ওয়াল মোকাবেলা, ওই জাবর থেকে আলজাবরা হয়ে গেছে। তো ওনার বই সেখান থেকে আমরা এক মেডিকেল সায়েন্সের ইবনে সিনা জনক, কিন্তু আমাদের আমাদের এখন কি এই পৃথিবীতে কয়জন মেডিকেল সায়েন্টিস্ট এর মধ্যে মুসলমানরা আছে? কয়জন মেডিকেল সায়েন্টিস্ট প্রতি বছরই তো নোবেল প্রাইজ দেওয়া হয় মেডিকেল সায়েন্সে, একজন মুসলমান পাইছে আপনি একজনের নাম বলতে পারবেন সারা পৃথিবীতে? একজনও নাই। হার্ট সায়েন্সে মুসলমানরা আপনার ইয়ে পাচ্ছে, নোবেল প্রাইজ পাইছে, আপনি দুই তিনজনের সারা কারো নাম বলতে পারবেন না। আপনি ওই যে আব্দুল সালামের নাম বলতে পারেন, তাও তো শিয়া নামে আপনারা, কাদিয়ানি নামে আপনারা ইয়ে করেন, ঠিক আছে, তার ধর্ম নিয়ে আমি আলোচনা করছি না। একজন আব্দুল সালাম, আরেকজন হচ্ছে ওই যে মিশরের ইয়ে, দুইজন ফিজিক্সে পাইছে, আর কোথাও কোনো আলোচনাই নেই। আর সবগুলো কী পাইব? নোবেল প্রাইজ, যেটা হচ্ছে পলিটিক্যাল নোবেল প্রাইজ। আর হচ্ছে পিস, মানে শান্তিতে, শান্তিতে নোবেল প্রাইজ। শান্তিতে নোবেল প্রাইজ কাকে দেয়? শান্তিতে নোবেল প্রাইজ হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী নেতানিয়াহু, ও শান্তিতে নোবেল প্রাইজ পাইছে। বুশও একটা শান্তিতে নোবেল প্রাইজ পাইতে পারে,
কারণ মারামারি বাজাইছে। তো শান্তিতে নোবেল প্রাইজ কোনো প্রাইজই না, এটা একটা ভুয়া জিনিস। কিন্তু মূল জায়গায় আমাদের কোনো কাজ আছে? কোনো কাজ নেই, কোথাও কোনো কাজ নেই। আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি, আমাদের মাদ্রাসায় কামেল পাস করলে আমরা যতটুকু শিখি, ইউরোপ আমেরিকাতে ওরা ক্লাস সিক্স সেভেনে তার চেয়ে ভালো শিখে। ওদের বুদ্ধির লেভেলটা এই লেভেলের, ওরা এমনি পৃথিবী চালায় না। কিন্তু আমরা কোন জায়গায় আছি? আপনি আপনি কী শিখছেন ওখান থেকে? মাদ্রাসা থেকে বের হয়ে এসে আমরা না শিখছি আরবি, না শিখছি কোরআন, না শিখছি হাদিস, না পৃথিবীর কোনো সায়েন্সের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে। এটা প্রবলেমটা তৈরি হয়েছে কোথায়? ওই যে বললাম যে মোতাদেলের সাথে যে মারামারি, মারামারিটা একটা রং ট্র্যাকে চলে গেছে। ওদেরকে পরিশুদ্ধ করে আমরা নিয়ে আসতে পারতাম, কারণ তারা একটা ইন্টেলেকচুয়াল মুভমেন্ট তৈরি করছিল গোটা পৃথিবীকে ধাক্কা দেওয়ার মতো। কিন্তু আমরা ওই জায়গাটাতে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, একেবারে ফিনিশ। তো ওই যে ওদেরকে ফিনিশ করে দেওয়া হয়েছে, ওই জায়গায় কেউ ভয় যায় না। না না, বুদ্ধিশুদ্ধি নিয়ে কোনো আলোচনা করা যাবে না, যা এখানে আছে তা নিয়ে আলোচনা করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তো এখান থেকে আমরা বের আর হতে পারি নাই। এরপরে তো সর্বশেষ আঘাত পেয়েছি হচ্ছে ব্রিটিশরা এসে আমাদের এডুকেশন সিস্টেম শেষ করে দিয়েছে, আমরা এখন একপন্থী পড়াশোনা এর মধ্যে আছি। আর্ট সায়েন্সে আমাদের কোনো পড়াশোনাই নাই। আবার আমরা যেগুলো পড়ি এগুলোর মধ্যে বড় ধরনের একটা প্রবলেম আছে, এগুলো সবই হচ্ছে বিভিন্ন ধরনের হাবিজাবি ভর্তি, এর মধ্যে বাস্তবতা একেবারেই জীবন সম্পর্কে কোনো অবস্থা নেই। আপনি এখন বলেন তো, আপনারা যারা কুদরি পড়ছেন, কুদরি তো শুরু হয়েছে কুরু নিয়ে। এই কুরু আপনারা কেউ বুঝছেন কিনা যায় না, আমি বুঝি নাই কুরু মানে কি, কারণ ওই সময় তো মতো আমার কুরু বুঝার বয়সই হয় নাই। আপনি বুঝছেন কিনা কুরু মানে কি? কুরু দুইটা অর্থ হয়, হায়েজ অথবা নেফাস। আমি তো তখন হায়েজ নেফাস কাকে বলি বুঝি না। এখনকার পোলামাইনের বুদ্ধিশুদ্ধি আছে ইন্টারনেটে ইয়ার কারণে। আমি তো ইন্টারমিডিয়েট আলেমে যখন পড়ি তখনও আমি কোনোদিন ফাজেলের ক্লাসের রুমের সামনে যাই নাই, এটা আমি হলফ করি বলি আপনাদেরকে। আলেমে পড়ছি কিন্তু ফাজেলের ক্লাসের রুমের সামনে দিয়ে কোনো দিন যাই নাই, ভয়ে যে ফাজেলের সামনে দিয়ে কেমনে যায়। ওইটা আমি কিন্তু সেই পাকিস্তান আমলের কথা বলি না, ব্রিটিশ আমলের কথা বলি না, এই বাংলাদেশের আমলের কথা বলছি। 1991-92 সালেও আমি ফাজেল ক্লাসের সামনে দিয়ে যাই নাই, কারণ আমি 92-তে আলেম পাস করছি, তখন আমি ফাজেলের সামনে দিয়ে যাই নাই ভয়ে। ওই সময় আমি কুরু বুঝি নাই। যখন আমি আলেমে পড়ি তখন হুজুররা ওনারা যে ইয়ে পড়াইতো, ওই যে ওসুলের যে বই পড়াইতো, ওইটা আমি পড়তাম, মানে ফাজেলেরটা পড়তাম। আমি বলতাম যে এটাতে আমার শেখার কিছু নাই, মানে ওই রকম ম্যাচিউরিটি নিয়েও সামনে দিয়ে যেতে পারতাম না ভয়ে যে তারা এই এই লেভেলের। সেই সময় আমি কুরুয়ের অর্থ বুঝি নাই, এখন ওই কুরু পড়ায়। তাহলে এটা লোকেরা কী বুঝবে বলেন? সে সেখান থেকে কী শিখবে, সে সেখান থেকে কী বুঝবে? কিছুই বুঝেও না, কিছুই শিখেও না। এই তিনি এগুলো নিয়ে এখানে একটা লম্বা আলোচনা করেছেন, লম্বা আলোচনা করে তিনি বলছেন আসলে আমাদের প্রবলেমটা হলো থটে, চিন্তায়। আপনি বলেন তো আজকে যদি বলা হয় কই মাদ্রাসা সিলেবাস চেঞ্জ করা হবে, আপনি দেখেন হাজার হাজার হুজুররা এটা নিয়ে এর বিরোধী আন্দোলন শুরু করবে। কারণ কে? আপনার তো জানেন না আন্দোলন কেন করবে, আমি জানি। কারণ হলো ওই বই ছাড়া উনি কিছুই পড়াইতে পারবে না, উনি ওই বই ছাড়া নতুন একটা বই দিলে উনি এবারতি পড়তে পারবে না, তো ফলশ্রুতি তো উনি পড়াইতে তো ভয় পাবে, উনি তো ওইটাই পড়ে আসছে আর ওইটাই মুখস্থ করছে, অতএব ওর বাইরে উনি কোনো কিছু নেবে না। উনি এই জায়গাটাতে আব্দুল হামিদ আবু সুলাইমান এই পৃথিবীর প্রথম শ্রেণীর মুসলিম স্কলারদের মধ্যে একজন। থট আপনি দেখলে হয়তো মনে করবেন এ তো দেখি নাস্তিক, কারণ দাঁড়িয়ে আপনার মতো অনেক লম্বা দেখবেন না, জুব্বা পড়ছে আপনার মতো এরকম দেখবেন না, কিন্তু তিনি উম্মাকে নিয়ে ভাবেন, গভীরভাবে ভাবেন এই লোকগুলো, যে আমাদের ক্রাইসিসটা কোথায়, আমাদের সমস্যাটা কোথায়, আমরা কেন আমাদের কেন উত্তরণ ঘটছে না, আমাদের উত্তরণ ঘটা উচিত, আমাদের ভাবা উচিত কী করা, কী করণীয় আমাদের, আমরা কোন জায়গায় মুভ করা দরকার, কোন জায়গা থেকে আমাদের বের হয়ে আসা দরকার, এটা নিয়ে লম্বা একটা আলোচনা উনি আছে। উনি এই আলোচনার একটা জায়গায় গিয়ে বিশাল একটা লম্বা সময় জুড়ে উনি আলোচনা করছেন তুরস্ক, মানে যেটা উসমানিয়া খেলাফতের কথা আপনি বলেছেন। উসমানিয়া খেলাফতের পতন কেন হয়েছে এটা আপনি জানেন কি না, এটাও আমাদের পড়া দরকার। কেন এত বড় একটা সাম্রাজ্য এত শত বছর ধরে, 600-700 বছর তারা পৃথিবী পরিচালনা করলো, হঠাৎ করে এই অটোমান সাম্রাজ্য বা উসমানিয়া খেলাফত বা তুরস্ক ভিত্তিক সাম্রাজ্য এই খেলাফত কেন ধ্বংস হয়ে গেলো? এবং আপনার যদি পাক ভারতীয় ইতিহাসে দেখেন 1921-22 সালেও কিন্তু খেলাফতের পক্ষে হিন্দুরা পর্যন্ত ছিল, এই হিন্দুরা পর্যন্ত খেলাফতের পক্ষে তারা যুদ্ধ করেছে, না আমরা খেলাফতের পক্ষে থাকবো, আমরা খেলাফতের পক্ষে একসাথে আন্দোলন করবো। অল ইন্ডিয়ান মুসলিম লীগ তৈরি হয়েছে তো অনেক পরে, অল ইন্ডিয়ান কংগ্রেস নিয়ে তারা আলোচনা করেছে, অল ইন্ডিয়ান কংগ্রেসে একসাথে ইয়ে করেছে, কুইট ইন্ডিয়া ভারত ছাড় এই আন্দোলনে তো হিন্দু এবং মুসলমানরা একসাথে ব্রিটিশদেরকে বলেছে এবং ব্রিটিশদেরকে থ্রেট দিয়েছে আমরা তুরস্কের সাথে থাকবো, তোমাদের সাথে থাকবো না, তোমাদের বিরুদ্ধে আমরা তুরস্কের বিরুদ্ধে আমরা তুরস্কের পক্ষে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবো। এইরকম একটা ক্ষমতাশালী দেশ হঠাৎ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একেবারে জিরোতে চলে এসছে, কারণটা কি?
এবং সেখানে কামাল আতাতুর্ক আসলে করছিল কি, এই ইতিহাসটা জানা দরকার। কামাল আতাতুর্ক থেকে এখন তুরস্কের বর্তমান উত্তরণ, এই উত্তরণ ইতিহাসটাও আপনাদের বোঝা দরকার, জানা দরকার। তুরস্ক কিনে আপনার হয়তোবা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে বিভিন্ন ধরনের থাকতে পারে আপনার, যে তুরস্কর মধ্যে এখানে তার আকিদাগত প্রবলেম আছে, এই আছে সে আছে ইত্যাদি বিভিন্ন কথা থাকতে পারে। কিন্তু তারা একটা বড় ঐতিহ্য ধারণ করে, 500-600 বছর পর্যন্ত গোটা পৃথিবীকে শাসন করার মতো একটি এক্সপেরিয়েন্সওয়ালা জাতি আমাদের প্রচণ্ড দরকার। এটা এক্সপিরিয়েন্সওয়ালা জাতি, আপনার ইতিহাস, আমি তো প্রচুর ইতিহাস পড়েছি, ইতিহাস পড়াইছি আমি, বহু ইতিহাস, আমি এখনও হাজরত ইবনে ইউসুফের গোটা জীবন আমি নতুন করে দেখতেছি। হাজরত ইবনে ইউসুফের পড়া দরকার আপনাদের, যে আসলে হাজরত ইবনে ইউসুফ হারুনুর রশিদকে পড়া দরকার, পার্সোনালিটি কাকে বলে, ব্যক্তিত্ব কাকে বলে দেখবেন। ইবনুল মোহাল্লাব, মোহাল্লাবের ছেলে, মোহাল্লাবের মেয়ে হিন্দ, তার প্রত্যেকটা শব্দ শুনে আপনার শরীর শিহরিত হয়ে উঠবে যে কী বলে। ইবনুল মোহাল্লাবের ছেলে ইয়াজিদ, ইয়াজিদের কথা শুনলে আপনার গা লোম শিহরিত উঠবে, এরকম পার্সোনালিটি হতে পারে নাকি মানুষের, অন্যরকম পার্সোনালিটি। আমি প্রত্যেকটা শব্দ যখন পড়ি আমি দেখি এরা আসলে যোগ্য ছিল পৃথিবী চালানোর জন্য, আর আমরা আসলে অথব্য। এই এই গোটা পৃথিবী আমাদের উপর আরও আগে ধ্বংস হয়ে যাওয়া দরকার ছিল, আমরা এখন যারা আছি, না আছে না পার্সোনালিটি, না আছে ব্যক্তিত্ব, না আছে চিন্তা, কোনো কিছু নাই আমাদের, কোনো কিছু নিয়ে আমরা ভাবি না। এই জায়গাটা থেকে আপনাদেরকে, আপনাদের আমাদের বের হয়ে আসা দরকার, আমাদেরও চিন্তা করা দরকার, আমাদেরও আরও লম্বা বিশাল বিস্তৃত চিন্তা, যে উম্মাকে নিয়ে চিন্তা করা, উম্মার ক্রাইসিসটা কোথায়, কেন আপনাদের কমপক্ষে ধরেন আমাদের আবুল হাসান আলী আন্নাদবি রহমুল্লাহ, এই অঞ্চলে যিনি কিং ফয়সাল পুরস্কার পেয়েছেন, তিনজন লোক পেয়েছেন কিং ফয়সাল, যেটা মুসলমানদের জন্য নোবেল প্রাইজের মতো, তাই না? বাদশাহ ফয়সাল পুরস্কার, এক একটা পাইছে জাকির নায়েক, আরেকটা পাইছে আল্লামা মওদুদী, এবং আরেকটা পাইছে হলো আবুল হাসান আলী আন্নাদবি। আবুল হাসান আলী আন্নাদবিকে আরবরা শায়েক বলতো, তার বইটা পড়েন না, কিছু বই তার পড়েন, কমপক্ষে তার মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, মুসলমানরা কী দিয়েছিল পৃথিবীকে, এই বইটা কমপক্ষে একবার থরো একটা পড়া দেন যে কী, তাইলে আপনার মনের মধ্যে একটা উজ্জীবন তৈরি হবে যে আমাদের এই এই ছিল। যাই হোক, আমি যে কথা বলছিলাম, উনি যে কথা বলেছেন, সলিউশন হচ্ছে আসলে আমাদের থটের মধ্যে, চিন্তার মধ্যে আমাদের পরিবর্তন আনতে হবে। চিন্তার মধ্যে যদি পরিবর্তন আনতে পারি তাইলে আপনি দেখবেন। এখন চিন্তার পরিবর্তনে কী আসলে কোন জায়গায় কাজ করা দরকার, উনি বলেছেন শিশুদেরকে নিয়ে কাজ করবে, উনি কিন্তু মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির উনি রেক্টর, মানে হচ্ছে ওইটার ভাইস চ্যান্সেলর ছিলেন উনি, এবং ওই ইউনিভার্সিটি বাদ দিয়ে উনি চিন্তা করছেন ইউনিভার্সিটি দিয়ে কাজ হবে না আমার, উনি চিন্তা করলেন স্কুল, ইসলামিক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল মালয়েশিয়া, IIUM এর একটা স্কুল আছে, ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার একটা স্কুল আছে, ওই স্কুলটা উনি প্রতিষ্ঠা করলেন, এবং স্কুলের টিউশন ফি হাই, মানে ধরেন প্রায় 1,00,000 টাকার উপরে হলে মাসিক টিউশন ফি, ওইখানে সাধারণ পোলাপেন পড়তে পারবে না। ওনার কথা হলো যে আমি পোলাপেন তৈরি করবো, কারণ এই বুড়ো যারা হয়ে গেছে, যারা অনলাইন ইউনিভার্সিটিতে পড়তেছে, এদের আর মাইন্ডসেট করতে চেঞ্জ করতে পারবো না আমি, অতএব তৈরি করবো হলো আমি ছাত্রদের থেকে, ছাত্রদের থেকে তিনি তৈরি করা শুরু করলেন, সেখান থেকে তৈরি হচ্ছে, কিন্তু সেটাকেও যেভাবে নিয়ে যাওয়া দরকার, কারণ এই সকল লোকের কাজ তো আর একটা থাকে না, তার আরও অনেক হাজার কাজ থাকে, এইদিকে না তাকাইলে ওই দিক হয় না, ওই দিকে তাকাইলে ওই দিক হয় না, এরকম একটা প্রবলেম আছে। এবং স্কুলের থেকে যেটা আসার কথা ছিল সেটাও আসে নাই, কিন্তু তিনি একটা ঝাঁকুনি দিয়েছেন, একটা আইডিয়া দিয়েছেন যে এরকম করা দরকার। এবং ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার সিলেবাসটা যদি আপনারা জানেন, ওইখানে কিন্তু মেজর এবং মাইনর আছে, আপনি হয়তো বা পলিটিক্যাল সায়েন্স পড়তেছেন, কিন্তু আপনাকে ইসলামিক স্টাডিজের রিভিল সায়েন্স এবং আর্ন সায়েন্স, তারা দুইটা নাম দিয়েছে। আপনি রিভিল সায়েন্স থেকে, মানে যেটা ওহিভিত্তিক জ্ঞান, এখান থেকে আপনাকে কিছু সাবজেক্ট পড়তেই হবে মাস্ট। আপনি BBA MBA পড়েন, নো প্রবলেম, আপনি কম্পিউটার সায়েন্স পড়েন, আপনি হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন, আপনি হয়তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়েন, কিন্তু আপনাকে এই যে ইসলামিক সায়েন্সের, রিভিল সায়েন্সের কিছু বই আপনাকে পড়তে হবে। এবং তোর মধ্যে একটা প্রধানতম জিনিস হলো উসুলুল ফিক পড়ানো। আমি জানি না আপনার উসুলুল ফিক কী পড়ছেন আপনারা বলতে পারবেন, আমি আমি বলতে পারবো না, কারণ আমাদেরকে যা পড়াইছে এটা আমরাও বুঝি নাই, যারা পড়েছে তারাও বুঝে না। তো উসুল ফিকটা পড়া দরকার, উসুল ফিক মাস্ট। উসুল ফিকে আসলে কী, কারণ উসুল এটা আপনাকে মূল ম্যাথোডোলজিটাকে প্রদান করবে, যে আমাদের এই চিন্তা এই 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 হওয়া দরকার আমাদের। এবং গোটা পৃথিবী এখনও রং ট্র্যাকে আছে, কারণ আমরা আসলে কোন জায়গায় আমাদের অ্যাড্রেস করা দরকার এটা আমরা একেবারেই বুঝি না, কোন জায়গায় অ্যাড্রেস করা দরকার এটা একেবারে বুঝি না। আপনারা দেখছেন কি না, এই যে আফগানিস্তানের সর্বশেষ অবস্থা, আফগানিস্তানে ঠিক আছে তারা ছাত্র সমাজ সেখানে তারা ক্ষমতায় এসছে, কিন্তু তারপরে ঘটনাটা কী, তারা যখন প্রেসিডেন্সিয়াল রাজপ্রাসাদে যখন ঢুকছে, ও রাজপ্রাসাদে তারা কীভাবে ঢুকছে এবং ওইখানে বসে কী করছে এটা দেখছিলেন আপনারা, ভিডিওগুলো একটা দেখেন কী করছে, না কোরআন তালাও তো করছে, ওইখানে ওই যে প্রেসিডেন্টের চেয়ারের উপর আরেকজনে বসে এইভাবে পায়ের উপর পা রেখে এখানে খাইতেছে,
ওইখানে পেলাইছে বিভিন্ন জায়গায়, মধ্যখানে তো শোপিস আছে, ওই শোপিসের ভিতরে দিয়ে একজনে যাওয়া আসা করে, তার বাইরে দিয়ে যাবে এটাও বুঝে না। এটা প্যালেসে ঢুকছে, এখানে ঢোকার জন্য তো এখানে ঢুকে এই জায়গাটা কীভাবে রাখতে হবে এটাও তো বোঝা দরকার। আপনি বলবেন যে তাতে কী আসে, তারা এটা ক্ষমতায় দখল করছে, ক্ষমতা দখল করা মূল বিষয় না, কতদিন তা আমরা ধরে রাখতে পারি দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দুই নম্বর বিষয় হচ্ছে দেখছেন ইয়ে থেকে পালায় কীভাবে, প্লেনে বৈশার প্লেনে চাকায় ধরিয়া যাইতেছে হচ্ছে বিদেশে যাইব, এরপরে ওই প্লেন যখন উড়ে গেছে এখান থেকে লোকেরা পড়ে পড়ে মারা যাচ্ছে, এটা গোটা পৃথিবীর সামনে কী মেসেজ দিছে বলেন তো? এয়ারপোর্টে লোকেরা যেভাবে প্লেনে উঠছে গোটা পৃথিবীতে আপনি কি মেসেজ দিয়েছেন বলেন? আপনি ওরা ওইটা ইয়ে করেছে, বিজয় করেছে, এতে আমি যতটা খুশি হয়েছি তার চেয়ে অনেক অনেক বেশি মর্মাহত হয়েছি এগুলো দেখে। গোটা পৃথিবী দেখলে এগুলো আসলে অসভ্য, এগুলো আসলে সভ্যতা কিছুই বোঝে না। নাহলে প্লেনে কি এভাবে উঠে? আপনি দেখছেন প্লেন এই যে ইউএস ওদের যে আমেরিকার যে ইয়ের প্লেন, এয়ারফোর্সের প্লেন, এয়ারফোর্সের প্লেনে কীভাবে লোকেরা দৌড়াইতেছে উঠার জন্যে, এভাবে প্লেনে উঠে? আর একটা প্লেনে যে উঠতেছে তারা ওই যে সিঁড়ি দিয়ে উঠতেছে, কেউ কেউ সিঁড়ি বাইরে বাইরে উঠতেছে। এটা যদি বাংলাদেশে আপনি ইয়েতে ওই কিছুদিন আগে যে ফেরিতে যেরকম গেছে এরকম ঘটনা, অথবা তার চেয়েও খারাপ অবস্থা। কারণ হলো কি, আমরা আসলে বুঝিনি, আমরা আসলেই বুঝিনি, বোঝা দরকার। পৃথিবীকে কীভাবে পরিচালনা করতে হবে এটা বোঝা দরকার। আমি সরি, ভূমিকা যেহেতু আমি বলেছি এই জন্যে ইয়ে নিলাম। হাফিজ, আপনার কাজ হচ্ছে বইটা পড়বেন, বইটা হার্ড কপি আমার বাসায় আছে, আমি হার্ড কপি পৌঁছে দেবো। ইংরেজিতে খুব হার্ড, বিআইটির অনুবাদ আছে, বিআইটির অনুবাদটা খুবই খারাপ, ওই অনুবাদ পড়লে আপনি ওই বই পড়া ছেড়ে দেবেন যে না এই বই আর জীবন আমি পড়ব না। ওইটা ওই জন্যে ইংরেজিটা হার্ড হলো না, আর অনুবাদ নেই, আর অনুবাদ নেই, ইংরেজিটা হার্ড হলো, ইংরেজিটা খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, ইংরেজিটা হার্ড কপি না, বাংলা পুরো যেটা বলছে মেসেজ।